ভাই বোনের সম্পর্কটা অত্যন্ত মধুর, আর একসঙ্গে যদি থাকা যায় তাহলে আর চিন্তা কি, কোনো রকম বিপদ কিন্তু একটুও ছুতে পারে না। কিন্তু দাদাও যদি খুদে হয় তখন কি হবে? ধরুন দাদা আর বোন একসঙ্গে রয়েছে, দুজনেই একেবারে খুদে, তখন? তবে সে কি তার বোনকে বিপদ থেকে উদ্ধার করতে পারবে? নিশ্চয়ই পারবে, মনের জোর থাকলে সব পারা যায়, এমনটাই কিন্তু আমরা সব সময় বলে থাকি। 13 বছরের এক খুদেকে দেখে সেই কথাটা আরও একবার প্রমাণিত হলো। 13 বছরের এক খুদে সে নিজেকেই হয়তো এখনও ঠিক করে রাখতে পারে না, সামলাতে পারে না, সে আবার নিজের বোনকে অপহরণকারীদের হাত থেকে বাঁচালো। ভাবুন একবার, মাত্র 13 বছর বয়স তার। দাদা থাকতে বোনকে কেউ ছুঁতেও পারবে না, চোখের সামনে বোনকে অপহরণ করার চেষ্টা করছিল, তা দেখে চুপ করে থাকেনি 13 বছরের কিশোর। সে গুলতি চালাতে ভালোবাসত, তাই বুদ্ধি করে গুলতি দিয়ে একরত্তি কিশোর অপহরণকারীদের ঘায়েল করে। খুদের বুদ্ধিমত্তার প্রশংসা করেছেন মার্কিন পুলিশ। আমেরিকার মিশিগানে এই ঘটনাটি ঘটেছে। ঘটনাটা শুনে আপনাদের অনেকটা হোম অ্যালোনের ছবির কথা মনে পড়ে যাবে। একবার গল্পটা বলি, তাহলে নিশ্চয়ই আপনারা মনে করলে ছবিটার সঙ্গে মিল খুঁজে পাবেন। গল্পের কেভিন এবার বাস্তবেও, তাকে পুরস্কার দেওয়ার কথা ভাবছে পুলিশ। পুলিশ জানিয়েছে 8 বছরের বোনের সঙ্গে তখন দাদা খেলছিল, তখনই এক অপহরণকারী ঝোপ থেকে বেরিয়ে এসে নাবালিকার মুখে কিছু একটা দিয়ে চেপে ধরে, তাকে জঙ্গলের দিকে টানার চেষ্টা করে। বোনের বিপদ বুঝে এক মুহূর্তও সময় নষ্ট করেনি সে, গুলতি দিয়ে সামনে ঢিল ছুটতে থাকে, আর তার নিশানায় কোপকাত অপহরণকারী। ঢিল লাগে অপহরণকারীর মাথায় এবং বুকে, ঢিলের বাড়িতে রক্তপাতও হয়, ফলে সে মাটিতে পড়ে যায়। এরপর সে বোনকে নিয়ে ঘরে ঢুকে যায়, মা বাবাকে ফোন করে সে গোটা বিষয়টা জানায়, খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তারও করেছে। পুলিশ জানিয়েছে অপহরণকারীর গায়ে ক্ষতের চিহ্ন রয়েছে, অভিযুক্তের মাথায় সেলাই পড়েছে। তার বিরুদ্ধে অপহরণ ও শিশু নির্যাতন সহ একাধিক ধারায় কিন্তু মামলা রিজু করেছে পুলিশ। এর আগেও একাধিক অপরাধমূলক কাজের সঙ্গে এই যুবক জড়িয়ে ছিল বলে জানা যাচ্ছে। তবে নিরাপত্তার খাতিরে বাস্তবের কেভিনের নাম পুলিশ কিন্তু জানায়নি, মানে প্রকাশ্যে আনেনি। একবার ভাবুন, দুটো খুদে একসঙ্গে খেলা করছিল, তারা তখন একদম খেলায় মশগুল, আর তখনই এরকম একটি ঘটনা ঘটেছে, মারাত্মক না? আর তার উপস্থিত বুদ্ধি কতটা ভাবুন, যে তার বোনকে বাঁচাতে হবে এটা তার মাথায় রয়েছে, আর ঠিক সেই কারণের জন্য সে যে কাজটা করতে পারতো সেই কাজটাই করেছে। সে খুব ভালো গুলতি চালাতে পারতো, সে গুলতি দিয়েই অপরাধীকে রীতিমতো ঘায়েল করেছে। এই খবরটা শুনে আপনাদের কী মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম আরও অন্যান্য খবরের জন্য নজর রাখুন আজ তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে, এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।